আমফানের মাঝে ঘূর্ণিঝড় শুনে আতঙ্ক জনমানুষে। আসলে কি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের? তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে মে মাসের প্রথম সপ্তাহেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছেন? বর্তমানে এই ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে, কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কোন কোন জেলায়, আবহাওয়া দপ্তর এই নিয়ে সুস্পষ্টভাবে কী রিপোর্ট জারি করলো, বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেটটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ওয়েদারের লেটেস্ট আপডেট সবসময় নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। এপ্রিলের দাবদাহের পরে মে মাস পড়তেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে। আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে তা শুনেই আমফান অহেতুক তাড়া করে বেড়াচ্ছে। কতটা ভয়ঙ্কর হবে এবারের ঝড়! নেট দুনিয়া তোলপাড় মে মাসের শুরু থেকেই আমফানের থেকেও বিধ্বংসী রূপ নিয়ে তা আছড়ে পড়তে পারে বলে সর্বত্রই চর্চা শুরু হয়েছে। সাধারণ দুটি পর্যায়ে বাংলা তথা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসে ঘূর্ণিঝড়। ঝড় ধেয়ে আসার একটা সময় হলো মার্চ থেকে মে, আর একটি সময় হলো বর্ষা পরবর্তী অক্টোবর থেকে ডিসেম্বর। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সবথেকে মোক্ষম সময় হলো মে ও নভেম্বর মাস, আর মে পড়তেই সেই সম্ভাবনার কথা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে মে মাসের প্রথম সপ্তাহে। সেই ঘূর্ণাবর্ত আগামী ছয় নিম্নচাপে পরিণত হতে পারে। শুধু মে মাস বা সমুদ্রে আবহাওয়া নয়, আরও আনুষাঙ্গিক কারণ থাকে একটি ঘূর্ণিঝড় গঠন হওয়ার জন্য। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এখনও ঝড় গঠনের কোনো পূর্বাভাস নেই, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই বছর পর অর্থাৎ 2020 সালের মে মাসে বাংলা মুখোমুখি হয়েছিল ঘূর্ণিঝড় আমফানের। রাজ্যের সুন্দরবন উপকূল তছনছ করে দিয়েছিল বিধ্বংসী সেই ঝড়ের প্রভাবে। আবার পরের বছর অর্থাৎ 2021 সালে ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালায়। তা সরাসরি বাংলার বুকে আছড়ে না পড়লেও ওড়িশার আছড়ে পড়ার সমুদ্র এমনই উত্তাল হয়, উপকূল লণ্ডভণ্ড করে দিয়ে যায়, বন্যা পরিস্থিতি তৈরি হয় বহু জায়গায়।